আসসালামু আলাইকুম পুশিকাটা কাজী ডিজাইনে আরো একবার আপনাদের ওয়েলকাম জানাচ্ছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আবার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে এই টিস্যু বক্স কভারটা টিউটোরিয়াল শেয়ার করব এটা আমি তৈরি করেছি উল সুতা দিয়ে তো চলুন ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই এবং আজকের টিউটোরিয়ালটি শুরু করি আমি এখানে নিয়েছি দুই কালার উল সুতা এটা আমি নিয়েছি এন এ ব্যান্ডের উল সুতা একটা নিয়েছি মেরুন কালার আরেকটা নিয়েছি আকাশি কালারও ঠিক না পেস্ট কালার বলা যেতে পারে আর এখানে আমি ব্যবহার করছি হুক 5 মিলিমিটার আর এখানে আমি নিয়েছি কিছু স্টিচ মার্কার আর কাছি আর আমাদের লাগবে একটা টিস্যু বক্স যেটা মাপে আমরা তৈরি করব আপনাদের কাছে যদি টিস্যু বক্স না থাকে তাহলে আপনারা আমার এই মাপটাতেও তৈরি করতে পারেন কারণ এটা ফ্রি সাইজের যে কোনো বক্সেই হয়ে যাবে কভারটা তো আমি প্রথমেই যেটা করব এখানে একটা স্লিপ নোট করে নেব একটা স্লিপ নোট করে নিচ্ছি পেস্ট কালার সুতাটা দিয়ে পেস্ট কালার সুতা দিয়ে একটা স্লিপ নোট করে নিয়েছি নিয়ে এখানে আমি এখন চেইন করে নিচ্ছি এক দুই তিন চার চারটা চেইন করেছি করে একটা মার্কার দিয়ে মার্ক করে রাখবো এরপরে আমি যেটা করব আমি এটা এখন তৈরি করছি যে হোলটা আছে টিস্যু বক্সটা যেখান থেকে আমরা টিস্যু বের করবো সেই হোলটার জন্য মাপে তো এরপরে আমি যেটা করছি এখানে 23টা চেইন করে নিয়েছি 23টা চেইন করে আমি এখানে আবার একটা স্লিপ নোট করে নিই স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রাখছি এরপরে আবার আমি এক দুই তিন তিনটা চেইন করে চার নম্বর চেইনে আবার একটা স্টিচ মার্কার দিয়ে রাখছি প্রথমে আমরা চার নম্বর চেইনে দিয়েছি এরপরে আমি এখানে করেছি 23টা চেইন আবার আমি এখানে এখন 22টা চেইন করে নেব আমরা আর 23টা চেইন করব না এই চেইনটা এখানে যে আমি 23টা চেইন করেছিলাম এখানে আমি এখন করব 22টা চেইন মানে আমরা একটা চেইন কম রাখবো আমাদের হিসাবটা মেলানোর জন্য তো এখন আমি এটাকে জয়েন করে নেব জয়েন করা অংশটা একটু খুব মনোযোগ সহকারে করতে হবে যদি এটা উল্টে না থাকে চেইনটাকে সোজাভাবে ঠিক করে নিয়ে তারপর জয়েন করতে হবে এই যে এখানে প্রথম যে চেইনটা দেখছেন আমি এখানে জয়েন করে নিচ্ছি জয়েন করে নিয়েছি জয়েন করে নেওয়ার পরে আমি এখন এখানে চেন থ্রি দিয়ে চেন ফোর দিয়ে নিলাম নিয়ে হুকে একটা প্যাচ দিয়ে এই যে এখানে যে আমরা স্টিচ দিয়ে রেখেছিলাম এক দুই তিন চার এই প্রথম স্টিচটাতে কিন্তু না এই যে এর আগে যে স্টিচটা আছে সেখানে আমি একটা এখানে একটা রাবার কুশের দিয়ে নিচ্ছি এরপরে আবার পুঁতি ঘরে একটা একটা করে ডাবল কুশের দিয়ে নিচ্ছি পুঁতি ঘরে একটা একটা করে ডাবল কুশের দিয়ে নিচ্ছি এখানে চারটা ঘরে চারটা ডাবল কুশের আপনারা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আমাদের এখানে ডাবল কুশের দেওয়ার পর একটা চেন ওয়ান দিয়ে দিয়ে সেম স্পেসটাতে একটা কর্নার ক্রিয়েট করবো এই জন্য এখানে আরেকটা ডাবল কুশের দিয়ে নিচ্ছি এরপরে পুঁতি ঘরে একটা একটা করে ডাবল কুশের দিয়ে নেবেন এভাবে করে এই কর্নার পর্যন্ত আসবো যেখানে মার্ক করা আছে এখানে তো চলে এসেছি মার্ক করা অংশটাতে এখন এখানে একটা ডাবল ক্রোশেট দেবো চেইন ওয়ান দেবো দিয়ে আবার একটা ডাবল ক্রোশেট দেবো আবার সেম স্পেসটাতে একটা ডাবল ক্রোশেট এটাও একটা কর্নার ক্রিয়েট হচ্ছে এরপরে পুঁতি ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট দেবো মার্ক করা অংশটা পর্যন্ত
এখানে আবার একটা রাবার কুশন দিয়ে নেছি দিয়ে এটা যেহেতু কর্নার একটা ছেড়ে দিয়ে সেভ স্পেসটাতে আবার একটা রাবার কুশন এরপরে প্রতি ঘরে একটা একটা করে ডাবল কুশন দিয়ে নেব এরপরে প্রতি ঘরে একটা একটা করে ডাবল কুশন দিয়ে নেছি তোমার বান্ধবী আসছে তুবা আসছে তাকে ডাকো এভাবে করে লাস্ট পর্যন্ত দিয়ে নেব এখানে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি যে আপনারা স্টিচগুলো কাউন্ট করে নেবেন কর্নারের স্টিচগুলো সহ প্রতিটা অংশের দুই পাশের স্টিচগুলো সমান হচ্ছে কিনা এখন এখানে তিনটে বাচ্চা এনে আমি জয়েন করে নিচ্ছি জয়েন করে দিয়ে আমি এখানে চেইন ফোর দিয়ে নিলাম নিয়ে সেম স্পেসটাতে কর্নারটাতে একটা ডাবল কুশের দিয়ে নিচ্ছি এরপরে আবার প্রতি ঘরে একটা একটা করে ডাবল কুশের দিয়ে নেব কর্নারটা পর্যন্ত পরে এরপরে প্রতি ঘরে একটা একটা করে ডাবল কুশের দিয়ে দিচ্ছি এভাবে করে একটা একটা করে ডাবল কুশের দিয়ে নিচ্ছি প্রতি ঘরে দিয়ে কর্নারটাতে এসে একটা ডাবল কুশের চেইন ওয়ান একটা ডাবল কুশের আর তেমন কোনো কাজ নেই এভাবে করে আমরা বাড়িয়ে নেব ছয় রাউন্ড আমি যেটা ব্যবহার করছি যে বক্সটা সেটাতে ছয় রাউন্ডের মতো লাগবে আপনারা চাইলে ফ্রি যদি রাখতে চান একটু ঢিলা ঢালা তাহলে সাত রাউন্ড এভাবে সেমভাবে ইনক্রিজ করে দিতে পারেন এভাবে করে আমি এই রাউন্ডটা শেষ করে ফিরে আসবো কর্নারগুলোতে শুধু দুইটা ডাবল কুশের দেবো তো এই রাউন্ডটা শেষ করে ফিরে আসার আগে আমি কর্নারটা দেখিয়ে নিচ্ছি একটা ডাবল কুশের চেইন ওয়ান আবার একটা ডাবল কুশের আপনার যদি স্টিচগুলো ঠিক থাকে তাহলে মাপজোক ঠিক থাকবে প্রতিটা পাশে সমান হবে স্টিচ তখন টিস্যু বক্সটার শেপ সুন্দর আসবে এরপরে আবার আরেকটা কর্নারে চলে এসেছি আবার এই কর্নারটাতে একটা ডাবল কুশের চেইন ওয়ান একটা ডাবল কুশের দিয়ে দেবো এরপরে প্রতি ঘরে একটা একটা করে ডাবল কুশের দিয়ে নিচ্ছি এভাবে করে রাউন্ডটা শেষ করবো তো এই রাউন্ডটা শেষ করে চলে এলাম এখন এখানে তিন নম্বর যে চেনটা আছে সেখানে জয়েন করে নেব তো এভাবে করে এই যে আমাদের একটা বক্সের শেপ অলরেডি চলে এসেছে আপনারা এভাবে তৈরি করে নেবেন নিয়ে বক্সে মাপ দিয়ে নেবেন আমি এখানে ফ্রেশের একটা টিস্যু বক্স কাভার ইউজ করছি টিস্যু বক্স ইউজ করছি যেটা মাপে তৈরি করছি টিস্যু বক্সগুলো মোটামুটি একই শেপের হয় শুধু বসুন্ধরা যেটা আছে সেটা একটু বড় হয় মানে লম্বার দিকটা একটু উঁচু হয় তাছাড়া মোটামুটি বক্সগুলো সব এক সাইজেরই হয় তো এভাবে করে চলতে থাকবে শুধু কর্নারগুলোতে আমরা এভাবে দুটো দুটো করে স্টিচ দিয়ে দেব এভাবে করে আমি ছয় রাউন্ড পর্যন্ত করে দেব ছয় রাউন্ড পর্যন্ত করে ফিরে আসব তো আমি দেখাচ্ছি আবার এই কর্নারটাতে একটা ডাবল কুশের চেইন ওয়ান আবার একটা ডাবল কুশের এভাবে করে এরপরে প্রতি ঘরে একটা একটা করে আবার কর্নারে গিয়ে আবার একটা ডাবল কুশের চেইন ওয়ান একটা ডাবল কুশের আবার এই কর্নারটাতে চলে এসেছি একটা ডাবল কুশের দিয়ে দিচ্ছি চেইন ওয়ান আবার একটা ডাবল কুশের এরপর প্রতি ঘরে একটা একটা করে ডাবল কুশের
আজকে এভাবে করে আমি 6 রাউন্ড করে ফিরে আসব এসে আবার বাকিটা আপনাদের দেখাবো এখানে আমি 3 রাউন্ড করেছি আর আমি 3 রাউন্ড করে নেব তো ভিউয়ার্স আমি এটাকে 4 রাউন্ড করে নিয়েছি পরে এখানে আমি আবার এই সুতাটা ব্যবহার করব মেরুন কালার যে সুতাটা আছে সেটা ব্যবহার করব এজন্য আমি ভাবলাম আপনাদের আবার সুতাটা আমি কিভাবে জয়েন করছি সেটা একটু দেখিয়ে নেই তো এটা জয়েন করা তেমন কোনো কিছুই নেই আমি শুধু এই সুতাটাকে দুইটা চেইন দিয়ে কেটে নিয়েছি নিয়ে এই সুতাটাতে একটা স্লিপ নট করে এখান থেকে শুরু করব একটা যে কোনো কর্নার থেকে যে কোনো একটা কর্নার থেকে আমি শুরু করছি আপনারা চেষ্টা করবেন একটা কর্নারে জয়েন্টটা রাখার তাহলে এই অংশটাতে আমরা ফুল দিয়ে ঢেকে দেব আর এই অংশটা দেখা যাবে না আর যদি আপনারা সব পাশ থেকে জয়েন্ট দিতে চান তাহলে জয়েন্টের অংশগুলো দেখা যাবে খারাপ লাগবে তেমন কোনো কাজ তো এখানে তেমন কোনো কাজ নেই এখানে আমি আবার সেম কাজটাই করছি রিপিট করছি শুধু আমি সুতাটা আমি কিভাবে এখানে কালার চেঞ্জ করলাম সেটা দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি এভাবে করে আমি এটা করে দেব শুধু কর্নারগুলোতে দুইটা স্টিচ দিয়ে দেব এভাবে করে এটা পুরোটা শেষ করে ফিরে আসব তো ভিউয়ার্স ফিরে এলাম এখানে আরো 2 রাউন্ড করে টোটাল আমাদের 6 রাউন্ড হয়েছে এখানে তো এখন আমি মাপটা দেখাচ্ছি আপনাদের এই যে এটা পূরণ হয়ে গিয়েছে উপরের পার্টটা টিস্যু বক্সে আসলে এভাবে কভার লাগাতে হয় কর্নারে যে চেনটা সেটাই কর্নারগুলোতে এভাবে আটকে দিতে হয় তাহলে বক্সটা পারফেক্ট শেপ আসে তো এভাবে করে আমি লাগিয়ে নিলাম নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম এখন আমাদের নিচের পাশটার কাজ বাকি নিচের পাশটার কাজ বাকি নিচের পাশটাতে আমি একটা ডিফারেন্ট প্যাটার্ন ইউজ করব তো এর আগে আমাদের এক রাউন্ড করে নিতে হবে তো সেই এক রাউন্ডটা আমি আপনাদের দেখাচ্ছি দেখিয়ে তারপরে আমি আরেকটা অন্য প্যাটার্ন শুরু করব তো এই জন্য আমরা এই সুতাটা এখানে ব্যবহার করছি এখানে আমি চেন থ্রি দিয়ে লেভেল আপ করছি করার পরে এখানে এখন আমরা আর কোনো বাড়তি স্টিচ এখানে ইনক্রিজ করব না তো আমরা এখানে এই যে ব্যাক লুকটা যে আছে মানে এখানে যে চেনগুলো দেখা যাচ্ছে চেনের যে ব্যাক লুকটা আছে আমরা শুধু ব্যাক লুক দিয়ে কাজ করব এভাবে আমি চেন থ্রি দিয়ে লেভেল আপ করলাম আমরা কর্নারগুলোতে আর দুইটা স্টিচ দিব না এখন কর্নারগুলোতে একটা একটা করে স্টিচ দিব মানে এখানে যতটা স্টিচ আছে ততটা স্টিচ দিয়ে দিব কোথাও কোনো স্টিচ ইনক্রিজ করবো না বা ডিক্রিজ করবো না যা আছে তাই থাকবে প্রতিটা নিচের লুকগুলোতে একটা একটা করে ডাবল ক্রোশেট দিয়ে দেবো এভাবে এভাবে করে পুরোটা রাউন্ড শেষ করে ফিরে আসব কর্ডারের যে চেনগুলো আছে আমাদের সেই কর্ডারের চেনগুলোতেও একটা করে ডাবল ক্রোশেট দিয়ে দেবো তো আমি এই যে কর্ডারটাতে চলে এসেছি ভাবলাম আপনাদের দেখাই এই যে কর্ডারের আমি একটা ব্যাক লুপটাতে একটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি আবার এখানে একটা ডাবল ক্রোশেট এভাবে করে প্রতিটা স্টিচে একটা একটা করে ডাবল ক্রোশেট করে দেব এভাবে করে পুরোটা রাউন্ড শেষ করে ফিরে আসব এখানে কর্নারে একটা এভাবে করে এখান পর্যন্ত করে আসে বাকিটা দেখাবো তো ফিরে এসেছি এই রাউন্ডটা শেষ করে এখন এখানে জয়েন করে নেব 3 নম্বর যে চেনটা আছে সেখানে জয়েন করে নিচ্ছি এখানে জয়েন করে নিয়েছি জয়েন করে নিয়েছি এখন এখানে চেইন 4 দিয়ে দিয়েছি
জেড ফোর দিয়ে নিয়ে এখন পুরো লুপ জুড়ে একটা করে ডাবল ক্রোশেট করছি। আগের রাউন্ডে কিন্তু আমরা একটা লুপে করেছি, এই রাউন্ডে এসে আমি দুই ঘর এখানে স্কিপ করলাম, করে একটা ডাবল ক্রোশেট চেইন ওয়ান, আবার একটা ডাবল ক্রোশেট, আবার এখানে দুই ঘর স্কিপ করব, করে আবার একটা ডাবল ক্রোশেট চেইন ওয়ান, আবার একটা ডাবল ক্রোশেট। এটা খুব ইজি একটা প্যাটার্ন, আশা করি আপনাদের ভালো লাগবে বা আপনারা বুঝতে পারবেন। আবার এখানে দুই ঘর স্কিপ করব, করে তিন নম্বর ঘরে চলে যাব, একটা ডাবল ক্রোশেট চেইন ওয়ান, আবার একটা ডাবল ক্রোশেট, আবার দুই ঘর স্কিপ করব, করে একটা ডাবল ক্রোশেট চেইন ওয়ান, আবার একটা ডাবল ক্রোশেট, এভাবে করে চলতে থাকবে। এই পুরো রাউন্ডটা শেষ করে ফিরে আসব। তো ভিউয়ার্স, ফিরে এলাম এই রাউন্ডটা শেষ করে, এখন এখানে জয়েন করে দেব। তিন নম্বর যে চেইনটা আছে সেখানে জয়েন করে নিচ্ছি, জয়েন করে নিয়েছি, নিয়ে এখানে চেইন টু দেব, দিয়ে সুতাটাকে কেটে নেব। তো কেটে নিয়েছি সুতাটাকে, নিয়ে টেনে এভাবে বের করে রাখছি। এরপরে আমি যেটা করব, এখন এই যে স্কাই কালার সুতাটা যে আছে, পেস্ট কালার সুতাটা, সেটা ব্যবহার করব। প্যাটার্নটা একবার বুঝে গেলে আপনাদের কাছে মজা লাগবে আসলে করতে, খুব সুন্দর একটা প্যাটার্ন এটা, মানে একই কাজ আমরা বারবার করব শুধু ঘুরিয়ে ফিরিয়ে। তো এখানে একটা চেইন ওয়ানের যে স্পেসটা আছে সেখান থেকে আমি কাজ শুরু করছি। এখানে এক দুই তিন চেইন থ্রি দিয়ে লেভেল আপ করলাম, করে সেম স্পেসটাতে আমি আরেকটা ডাবল ক্রোশেট দিয়ে দিচ্ছি, দুটা ডাবল ক্রোশেট দিয়ে চেইন ওয়ান দিয়ে নিলাম, দিয়ে আবার পরের যে চেইন ওয়ানের স্পেসটা আছে সেখানে চলে গিয়েছি। এখানে এখানে এসে আবার দুটা ডাবল ক্রোশেট করে দেব, আবার দুটা ডাবল ক্রোশেট, আবার চেইন ওয়ান, আবার এখানে দুটা ডাবল ক্রোশেট, এক দুই দুটা ডাবল ক্রোশেট, আবার চেইন ওয়ান, আবার এখানে দুটা ডাবল ক্রোশেট, আবার এখানে দুটা ডাবল ক্রোশেট। তো এভাবে করে আমি এই রাউন্ডটা শেষ করব, করে ফিরে আসব। এখানে আর তেমন কিছু নেই, কঠিন কাজ, খুব ইজি একটা কাজ। এখানে শুধু চেইন ওয়ানের যে স্পেসটা আছে সেখানে দুটো করে ডাবল ক্রোশেট করছি। তো এরপরে এখন এভাবে করে চলতে থাকবে, এই রাউন্ডটা শেষ করব, করে ফিরে আসবো, এসে বাকিটা দেখাবো। তো এভাবে করে পুরো রাউন্ডটা আমি এভাবে করে শেষ করব। তো এভাবে করে এই রাউন্ডটা শেষ করে চলে এলাম, এখন জয়েন করে দেবো তিন নম্বর যে চেনটা আছে সেখানে জয়েন করে দেবো। এখানে জয়েন করে দিচ্ছি, জয়েন করে দিয়েছি, দিয়ে এখন এখানে চেইন টু দিয়ে সুতাটা কেটে নেব, কেটে নিয়েছি, নিয়ে এখন আমাদের এখানে মেরুন কালার সুতাটা আছে সেটাই আমরা আবার ব্যবহার করব। তো এর জন্য একটা স্লিপ নোট করে নিচ্ছি, স্লিপ নোট করে নিয়েছি, নিয়ে এখানে একটা এখানে স্লিপ নোট করে এখানে, এরপরে আমরা আবার একটা স্লিপ নোট করে নেব মেরুন কালার সুতাটা দিয়ে, করে নিয়ে এই যে এখানে এই যে মাঝখানটাতে যে অংশটাতে আমি দুইটা যে ডাবল ক্রোশেট আছে দুই পাশে দুইটা দুটা চারটা এর মাঝখানে, এভাবে করে স্লিপ নোটটাকে ঢুকিয়ে চেইন থ্রি করে নিলাম। এখানে সেম স্পেসটাতে আরেকটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি,
নিয়ে আমরা আবার এখান থেকে সোজা পরের অংশটাতে চলে যাব। এই যে এই অংশটাতে এখানে এসে আবার একটা ডাবল ক্রোশেট, আবার এখানে একটা ডাবল ক্রোশেট, চেইন ওয়ান একটা ডাবল ক্রোশেট, আবার এই যে মাঝখানের অংশটাতে দুই পাশে যে দুইটা দুইটা করে ডাবল ক্রোশেট আছে এই মাঝের অংশটাতে আমি কাজ করছি। একটা ডাবল ক্রোশেট, চেইন ওয়ান, একটা ডাবল ক্রোশেট, এভাবে করে চলতে থাকবে। এরপরে আবার এখানে একটা ডাবল ক্রোশেট, চেইন ওয়ান, আবার একটা ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট, আবার এখানে একটা ডাবল ক্রোশেট, চেইন ওয়ান, আবার একটা ডাবল ক্রোশেট। এভাবে করে এই রাউন্ডটা শেষ করব, করে ফিরে আসব। এভাবে করে এই রাউন্ডটা শেষ করব, করে ফিরে আসব, এসে বাকিটা দেখাবো। তো এই রাউন্ডটা শেষ করে চলে এলাম। এখন তিন নম্বর যে চেনটা আছে সেখানে জয়েন করে নিচ্ছে। এভাবে করে জয়েন করে নিয়ে চেন টু দিব, দিয়ে সুতাটা কেটে নেব, দিয়ে সুতাটাকে এখানে কেটে নেব, নিয়ে আবার পেস্ট কালার সুতাটা ব্যবহার করব। আগের রাউন্ডে আমরা যা করেছি সেম তাই এখন করব। এই যে আগে যে এখানে যে দেখা যাচ্ছে যেটা, সেটাই আবার আমরা করব। এভাবে করে কয়েক রাউন্ড করে নেব আমরা, যত রাউন্ড আমাদের লাগবে তত রাউন্ড করে নেব। এই ডিজাইনটাই হবে, মাঝে মাঝে শুধু সুতা চেঞ্জ করে নিতে হবে। এখানে যে মাঝখানে অংশটা দিয়ে আবার এখানে যে চেয়ার ওয়ার্ডের স্পেসটা আছে মাঝখানে, সেখানে আবার দুটা করে ডাবল ক্রোশেট দিয়ে নেব। এক, দুই, তিন, আবার একটা এখানে ডাবল ক্রোশেট, আবার একটা এখানে ডাবল ক্রোশেট দিয়ে নেব, আবার চেইন ওয়ান, আবার এখানে একটা ডাবল ক্রোশেট চেইন ওয়ান দিয়ে, আবার এখানে একটা ডাবল ক্রোশেট এই স্পেসটাতে দিয়ে দুইটা ডাবল ক্রোশেট, আবার চেইন ওয়ান দিব, দিয়ে আবার পরের ঘরে চলে যাব, দিয়ে আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা ডাবল ক্রোশেট, দুইটা করে ডাবল ক্রোশেট দেব, দিয়ে এভাবে করে এই রাউন্ডটা শেষ করব, করে ফিরে আসব। এই কাজটাই আমরা বারবার করব। এভাবে করে এই রাউন্ডটা শেষ করে ফিরে আসছি, এসে বাকিটা দেখাচ্ছি। তো এই রাউন্ডটা শেষ করে ফিরে এলাম, এখন এখানে জয়েন করে দেবো। তিন নম্বর যে চেনটা আছে সেখানে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়ে সুতাটাকে কেটে নিচ্ছি, কেটে নিয়েছি, এখন আবার মেরুন কালার সুতাটা ব্যবহার করব। আবার আগের রাউন্ডে যা করেছি, আগের মেরুন কালার সুতা রাউন্ডে যেরকম করেছি সেরকমভাবে আবার করব। এই যে এখানে এখানে ঢুকিয়ে নেব, এখান থেকে, এখান থেকে এভাবে ঢুকিয়ে, দুই, তিন, চার, চারটা ডাবল চেইন, আবার একটা ডাবল ক্রোশেট, আবার পরের ঘরে চলে যাবো। এই যে এই ঘরটা এখানে, এখানে এসে আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা মাঝখানে চেইন, আবার একটা ডাবল ক্রোশেট, আবার এখানে একটা ডাবল ক্রোশেট, চেইন, আবার একটা ডাবল ক্রোশেট, এভাবে করে রাউন্ডটা শেষ করব। এভাবে করে রাউন্ডটা শেষ করছি, এই রাউন্ডটা শেষ করে ফিরে আসবো, এসে আবার বাকিটা দেখাবো। এভাবে করে আমি এখন এটা বক্সে লাগিয়ে নিয়েছি। বক্সে লাগানোর পরে এমন লাগছে দেখতে, এই যে এখন এখানে আরও যতটা রাউন্ড লাগবে এভাবে তত রাউন্ড আমি করে নেব। আরও দুই আঙুলের মতো লাগতে পারে, দুই রাউন্ড বা তিন রাউন্ড। তো এই ডিজাইনটা সেমভাবে আমি যেটা দেখালাম সেটাই করে নেবো, নিয়ে ফিরে এসে বাকিটা দেখাবো।
আর ওখানে স্কাই কালারটা দুই রডের মতো হয়তো বা লাগতে পারে। তো এখানে আরও আমি এখানে দুই রাউন্ড করে নিয়েছি, টোটাল এখানে চার রাউন্ড হয়েছে মেরুন কালারটা আর স্কাই কালারটা তিন রাউন্ড দিয়ে আমার বক্সটা কমপ্লিট হয়েছে। দিয়ে এখানে এখন আমি আবার স্কাই কালার সুতোটা নিয়েছি, এটা দিয়ে আমি ফিনিশিং দেবো। আর রুমে ভিডিও করলে এক পাশ থেকে আলোটা যায়, তো এখন যে কোনো একটা স্টিচ থেকে আমি শুরু করছি। এভাবে একটা চেন দিয়ে নিয়েছি, তিনটা চেন দিয়ে নিলাম। দিয়ে এখানে প্রতিটা ঘরে আমি আবার একটা চেন দিয়ে নিলাম, আবার এখানে একটা ডাবল ক্রোশেট, আবার এখানে একটা ডাবল ক্রোশেট, প্রতিটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট দিয়ে নেব। এভাবে করে প্রতিটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট দিয়ে এই রাউন্ডটা শেষ করব। এই রাউন্ডটা শেষ করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, ফিরে এলাম এই রাউন্ডটা শেষ করে, এখন তিন নম্বর চেইনে জয়েন করে নেব। জয়েন করে নিয়েছি, এখন সুতাটাকে কেটে নেব। কেটে নিয়েছি, নিয়ে এখানে ফিনিশিংটা দিয়ে দেবো। দুই নম্বর চেইনে সুতোটা ঢুকিয়ে নেব, নিয়ে যেখান থেকে সুতোটা বের হয়ে গেছে সেখানে আবার ঢুকিয়ে নেব। এভাবে তাহলে আমাদের জয়েন্টটা বোঝা যাবে না যে কোথায় আসলে জয়েন্টটা। এখন এখানে পিছনে এভাবে সুতোটাকে টেনে এনে গিট দিয়ে রেখে দিচ্ছি। অবশ্যই ডাবল গিট দিবেন যাতে খুলে না যায়। তো এই যে কাভারটা রেডি। এখন আমি এখানে ডেকোরেশনের জন্য কিছু ফুল পাতা তৈরি করে নেব। তো আমি প্রথমে একটা স্লিপ নোট করে নিলাম, দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ, বিশটা চেইন করে নিয়েছি। একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ, বত্রিশটা চেইন করেছি। করে আমি এখানে মাপ দিয়ে দেখছি, এটা আমি ডালটা যে আছে সেই ডালটার জন্য। অলরেডি আপনারা দেখে ফেলেছেন যে ডেকোরেশনটা কীভাবে ছিল থাম্বনেইলে। তো এখানে আমি এভাবে চেইন করে নিলাম ডালটার জন্য, বত্রিশটা চেইন করেছি। এরপরে আমি পাতা তৈরি করব আর ফুলের পলির যে নিচের অংশটা সেটা তৈরি করব। তো এখানে একটা আবার স্লিপ নোট করে নিলাম, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা চেন দিয়েছি। দিয়ে এখানে প্রথম চেনটাতে একটা সিঙ্গেল ক্রোশেট, এরপরে চেনটাতে একটা হাফ ডাবল ক্রোশেট, এরপরে চেনটাতে ডাবল ক্রোশেট, এখানে সেম ঘরে আবার আরেকটা ডাবল ক্রোশেট, সেম ঘরে আবার আরেকটা ডাবল ক্রোশেট, তিনটা ডাবল ক্রোশেট, এরপরে ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট, এরপরে ঘরে আবার একটা হাফ ডাবল ক্রোশেট, এরপরে ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, এরপরে এক দুই দুইটা চেইন দিয়ে সেম স্পেসটাতে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, এরপরে ঘরে এপাশে যা করেছি তাই হাফ ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট, এখানে আবার তিনটা ডাবল ক্রোশেট, দুই তিন তিনটা ডাবল ক্রোশেট দিয়েছি, এরপরে ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট, এরপরে ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে দুইটা চেন দিয়ে পাতাটা কমপ্লিট কেটে নেব। এ হুক থেকে সুতাটাকে বের করে দেবো, পিছনে দিয়ে গিয়ে দুইটা সুতো একসাথে করে গিট দিয়ে রাখবো। এভাবে আমি কয়েকটা পাতা তৈরি করে নেব। এরপরে আমি এই সুতাটা দিয়ে এখন ফুল তৈরি করবো।
তো ফুলের জন্য আমি প্রথমে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। যদি ম্যাজিক রিং আপনারা করতে না পারেন, আমার চ্যানেলে ম্যাজিক রিং এর টিউটোরিয়াল আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এভাবে 2টা চেইন করেছি, করে ডাবল ক্রোশেট করছি, 1 2 3, তিনটা ডাবল ক্রোশেটের পরে চেইন 2 করলাম, করে এখানে জয়েন্ট, আবার 2টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেইন করার পরে আবার 2টা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট, চেইন 2 দিয়ে আবার জয়েন্ট। এভাবে করে আমি আরো 3টা পাতা করে নেব। টোটাল আমি এখানে 5টা পাতা করেছি, করে এখন জয়েন্ট করে নেছি, জয়েন্ট করে নিয়েছি। নিয়ে এখানে মাঝখানে যে অংশটা, গোল অংশটা একটু ছোট করে দেব, সুতাটাকে টেনে ছোট করে নিয়েছি যতটা ছোট করা যায়। এরপরে 1 2 3 3টা চেইন করলাম, করে 2 পাতার মাঝখানের অংশটাতে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 1 2 3 4 চারটা চেইন করলাম, করে এখানে মাঝখানের অংশটাতে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 1 2 3 4 চারটা চেইন করব, করে আবার এখানে জয়েন্ট। টোটাল আবার এখানে নিচে 5টা লুপ হবে। তো 5টা লুপ করে ফিরে এলাম, এখন আমি এখানে চেইন 2 দিয়ে লেভেল আপ করলাম, করে আবার ডাবল ক্রোশেট দিচ্ছি, 1টা 2টা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট, 4টা ডাবল ক্রোশেট, 5টা ডাবল ক্রোশেট। 5টা ডাবল ক্রোশেট দেওয়ার পরে 6টা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি, দেওয়ার পরে চেইন 2 করলাম, করে এখানে সেম স্পেসটাতে জয়েন্ট দিয়ে আবার পরে ঘরে চলে যাব, গিয়ে প্রথমে একটা হাফ ডাবল ক্রোশেট, এরপরে আবার 6টা ডাবল ক্রোশেট করব। পরে আমি এখন আবার এখানে 6টা ডাবল ক্রোশেট করে দিচ্ছি, 6টা ডাবল ক্রোশেট করে নিয়েছি, দিয়ে আবার চেইন 2 দিয়ে জয়েন্ট। এভাবে করে প্রতিটা লুপে আমি একটা একটা করে পাতা করে দেব। তো ভিউয়ার্স, সবগুলো পাতা শেষ করে ফিরে এলাম, এখন এখানে জয়েন্ট করে নিচ্ছি, জয়েন্ট করে নিয়েছি, নিয়ে সুতাটাকে কেটে নিচ্ছি, নিয়ে সুতাটাকে টেনে পিছনে বের করে নেব। এভাবে করে নিয়ে পরে 2টা সুতা একসাথে করে গিট দিয়ে নেব। এক্সট্রা যে সুতাটা আছে সেটাকে কেটে নেব, কেটে নিয়েছি। তো এই তো আমাদের একটা ফুল রেডি। এখন আমাদের যে কলির অংশটা আছে সেটা করতে হবে। তো কলির অংশটার জন্য আবার আমি মেরুন কালার সুতাটা নিয়ে নিচ্ছি, নিয়ে একটা ম্যাজিক রিং করে দিচ্ছি, নিয়ে ম্যাজিক রিং এর ভিতরে 1 2 2টা চেইন করলাম, করে এরপরে এখানে ডাবল ক্রোশেট করছি, 1 2 3 4 5 6 6টা ডাবল ক্রোশেট করার পরে এখানে জয়েন্ট করে দিচ্ছি, জয়েন্ট করে দিয়েছি। এরপরে আবার আমি চেইন 3 দিয়ে লেভেল আপ করলাম, করে পুঁতি ঘরে 2টা 2টা করে ডাবল ক্রোশেট করছি। এভাবে করে 6টা ঘরে 6 দুগুণা 12টা ডাবল ক্রোশেট করে দেব। এভাবে করে ডাবল ক্রোশেট করছি, এখানে ডাবল ক্রোশেট, এখানে আবার 2টা ডাবল ক্রোশেট। এভাবে করে শেষ অংশটাতে চলে এসেছি, এখন জয়েন্ট করে নিচ্ছি, জয়েন্ট করে নিয়েছি, নিয়ে সুতাটাকে কেটে নিচ্ছি, কেটে নিয়ে এটা পিছনে এনে এটার সাথে আবার গিট দিয়ে রাখবো। দিয়ে এভাবে জয়েন্ট করে দিচ্ছি, গিট দিয়ে সুতাটাকে কেটে নিচ্ছি,
কেটে নিয়েছি এভাবে করে আরো আমি একটা তৈরি করে নেব এভাবে করে দুটো তৈরি করে নিয়েছি একটাকে এভাবে বুড়িয়ে দেব আরেকটা বাস্কেটে ঢুকিয়ে দেব এভাবে দিয়ে এটা একটা কলি শেপ চলে আসছে এরপর আমরা নিচে যে কলি নিচে যে অংশটা সেটা করে দেব সবুজ কালার সুতা দিয়ে তো এখন আমি সেটা করে দিচ্ছি এভাবে আবার ম্যাজিক ট্রিক করে নিলাম দিয়ে এখানে 1 2 3 চেঞ্জে দিয়ে লেভেল আপ করলাম করে আবার একটা ডাবল ক্রোশেট দুইটা ডাবল ক্রোশেট তিনটা ডাবল ক্রোশেট চারটা ডাবল ক্রোশেট পাঁচটা ডাবল ক্রোশেট ছয়টা ডাবল ক্রোশেট সাতটা ডাবল ক্রোশেট আটটা ডাবল ক্রোশেট আটটা ডাবল ক্রোশেট করার পরে আমি এখন এখানে এটাকে জয়েন করে দিচ্ছি তিন ডাবল সাইডে জয়েন করে দিয়েছি এই এখন 1 2 3 তিনটা প্রতি ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে দিচ্ছি প্রথমে চেইন 3 দিয়ে লেভেল আপ করলাম করে এরপরে প্রতি ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করছি এটা আমাদের কোলে যে দিশে অংশটা হয় গোড়ার অংশটা এখন আমি সেটা তৈরি করছি সবে স্বল্পতার কারণে আমি একটু দ্রুত দেখাচ্ছি ভিডিওতে টাইম মেনটেনের একটা ব্যাপার থাকে অনেক বড় হয়ে গেলে ভিডিওটা এক্সপোর্ট করতে এবং আপলোড করতে অনেক দেরি হয়ে যায় এই জন্য আমি এখানে একটু তাড়াতাড়ি দেখাচ্ছি তিনটা চেইন করে নিলাম দিয়ে এখানে প্রথমটাতে একটা সিঙ্গেল ক্রোশেট এরপরটাতে আবার একটা হাফ ডাবল ক্রোশেট এরপরটাতে ডাবল ক্রোশেট এরপরে দুইটা একটা ঘর স্কিপ করে এক ঘরে জয়েন্ট আবার 1 2 3 4 চারটা চেইন করে নিলাম দিয়ে দুই ডাবল চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট এরপরে দুইটা চেইনে দুইটা হাফ ডাবল ক্রোশেট হাফ ডাবল ক্রোশেট আবার এখানে হাফ ডাবল ক্রোশেট আবার এখানে একটা হাফ ডাবল ক্রোশেট করে আবার এক ঘর স্কিপ করব করে পরের ঘরে জয়েন্ট সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে করে এটা পুরো রাউন্ডটা শেষ করে আসব 2 3 4 দুই ডাবল চেইনে এসে একটা সিঙ্গেল ক্রোশেট এরপরে ঘরে হাফ ডাবল ক্রোশেট তারপরে ঘরে আবার হাফ ডাবল ক্রোশেট এরপরে এক ঘর স্কিপ করব পরে ঘরে গিয়ে জয়েন্ট এভাবে করে রাউন্ডটা শেষ করে ফিরে আসছি তো এই রাউন্ডটা শেষ করে ফিরে এলাম এখন এটাকে আমি সুতাটাকে কেটে দিচ্ছি কেটে দিয়েছি দিয়ে মাঝখানে যে সুতাটা আছে সেটার সাথে এটাকে জয়েন্ট করে দিচ্ছি জয়েন্ট করে দিয়েছি জয়েন্ট করে দিয়ে সুতাটাকে কেটে দিচ্ছি এখন যে কলিটা বানিয়ে রেখেছিলাম সেটা এটা এখন মাঝখানে ঢুকিয়ে দেবো এখানে মাঝখানটাতে ঢুকিয়ে দেবো এখানে ঢুকিয়ে দিচ্ছি মাঝখানে অংশটাকে ঢুকে দিয়েছে তো দিয়ে এখন আমি সুসুতার সাহায্যে এগুলোকে সেলাই করে লাগিয়ে দেব আর আমি একটা জিনিস আপনাদের সাজেস্ট করব সেটা হলো আপনারা অবশ্যই এই কাভারটা বক্সের মধ্যে লাগিয়ে তারপরে উপর থেকে এগুলো সেলাই করে দেবেন তাহলে ঠিক জায়গায় ফুল পাতাগুলো সেট হয়ে বসানো সম্ভব হবে না দেখা যাবে যে সেট করার পরে বাঁকা হয়ে গেছে এই জন্য আমি ওখানে সুসুতা দিয়ে ফুলটাকে এভাবে লাগিয়ে দেবো তো এই যে আমার টিস্যু বক্স কভারটা রেডি এভাবে আমি ফুল পাতাগুলোকে সুসুতার সাহায্যে লাগিয়ে দিয়েছি তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে যদি এ ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন